আয়তনে ছোট হলেও বাংলাদেশে ভ্রমণের স্থান খুব একটা কম নয়। পাহাড়, নদী, সমুদ্র থেকে স্থাপত্য নিদর্শন কি নেই আমাদের দেশে। তবে সেই স্থানগুলোর বিষয়ে আমরা অনেকেই জানি না, কারণ এসব সংরক্ষণ বা প্রচারের বিষয়ে আমাদের উদ্যোগ নেই বললেই চলে। কিন্তু পর্যটক এলিজাবিনতে ইলাহি একজন ব্যতিক্রম মানুষ। তিনি বাংলাদেশের 64 জেলার প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো ঘুরে দেখেছেন। ভ্রমণের মাধ্যমে এগুলোর বর্তমান অবস্থার তথ্য সংগ্রহ করেছেন তিনি। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর সংরক্ষণ এবং এগুলোকে ঘিরে পর্যটনের গুরুত্বকে তুলে ধরাই তার লক্ষ্য। তার মুখেই শুনি তার ভ্রমণের গল্প। আমি ভ্রমণ প্রেমী মনে করি নিজেকে, আর আমি নিজেকে ইতিহাস অনুরাগী মনে করি। সেই অনুরাগের জায়গা থেকে এই দুটো জিনিস আমি বিশ্বভ্রমণ যখন করতাম তখন আসলে ঐতিহাসিক জায়গাগুলোই, যে কোনো জায়গায় ভ্রমণ করতে গেলে সেই জায়গার ইতিহাসটা কী, ঐতিহাসিক স্থানগুলো, প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো বা ঐতিহাসিক স্থাপনাগুলো দেখতাম এবং ঘুরে বেড়াতাম সেই জায়গাগুলোতে। তো এইরকম বিদেশ ভ্রমণ করতে করতে আমি দেখেছি, কারণ পর্যটন শিল্পের সাথে একটা দেশের অর্থনৈতিক একদম প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। দেশের একটা অর্থনৈতিক চালিকা শক্তি ট্যুরিজম, যেটা অন্যান্য দেশ কাজে লাগাচ্ছে, আমরা সেই জায়গাটাতে পিছিয়ে আছি। এবং এই অর্থনৈতিক চালিকা শক্তিটা তারা আসলে করছে হেরিটেজ ট্যুরিজমকে কেন্দ্র করে, কারণ পৃথিবীর বিভিন্ন দেশ অনেক অর্গানাইজড ওয়েতে ট্যুরিজম পরিচালনা করছে এবং বিভিন্ন ক্ষেত্রে ট্যুরিজমকে ভাগ করে এটা নিয়ে কাজ করছে। এটার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হেরিটেজ ট্যুরিজম, একটা দেশের, একটা এলাকার, একটা জায়গার ঐতিহ্যগত দিকটা তুলে ধরে ট্যুরিস্টদেরকে আকর্ষণ করছে। পর্যটন শিল্পের সাথে একটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি যেমন জড়িত, নারীর ক্ষমতায়ন জড়িত এবং তরুণ উদ্যোক্তা তৈরি জড়িত। কাজে এই জিনিসগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পর্যটন শিল্পের উপর অনেকাংশে নির্ভরশীল। তো আমি দেখেছি পৃথিবীর অন্যান্য দেশ যখন এরকম করছে তখন বাংলাদেশে কেন এই জিনিসটা পিছিয়ে রয়েছে, আর বাংলাদেশে আমরা পর্যটন শিল্প বলতে পাহাড়, নদী এই জায়গাগুলোই দেখে থাকি। আর আরেকটা বিষয় হচ্ছে কয়েকটা পর্যটন নগরী রয়েছে যেগুলো আসলে আমরা যাই বা সেখানে হচ্ছে ছুটির সময় গিয়ে ভিড় করি, কিন্তু তারপরেও দেশীয় পর্যটকরা সেখানে আসছে, বিদেশি পর্যটকরা আসছে না। নাগাল্যান্ডের মতো জায়গায় যেখানে একটা রেস্ট্রিক্টেড জায়গা, সেখানেও কিন্তু বিদেশিরা যাচ্ছে, তবে আমাদের দেশে কেন আসছে না? ওই জায়গাগুলো দেখবার জন্যই যে আলাদা করে হেরিটেজ ট্যুরিজম নিয়ে কাজ করা যেতে পারে এবং আমাদের ইতিহাস ঐতিহ্যগুলো কীভাবে রয়েছে আমরা এগুলোকে কাজে লাগিয়ে কী করে উদ্যোক্তা তৈরি করতে পারি এবং হেরিটেজ ট্যুরিজমের মাধ্যমে কীভাবে অর্থনৈতিক সমৃদ্ধি আনতে পারি, এই জিনিসটাই দেখবার জন্য আমার পরিভ্রমণ। এবং অবশ্যই সেটা আমি শিখেছি বিশ্বভ্রমণের মাধ্যমে। আমাদের দেশে আসলে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা কীরকম কেমন আর কি, যে এই প্রত্নতাত্ত্বিক জায়গাগুলো বা ঐতিহাসিক জায়গাগুলো সারা দেশের দেখতে গিয়ে যেটা হচ্ছে সম্ভাবনার জায়গা তো অবশ্যই রয়েছে, কারণ আমাদের হাজার বছরের ইতিহাস, যেটা আসলে ইউরোপের থেকেও পুরনো। ইউরোপেরও যেমন হাজার বছরের ইতিহাস রয়েছে, আমাদেরও রয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না, কারণ আমাদের দেশে একসময় বিশ্ব পর্যটকরা ঘুরতে আসতেন, আমাদের দেশের ইতিহাস তারাই লিখেছেন। পর্যটকদের লেখনী থেকে, বণিকদের লেখনী থেকে, ব্রিটিশদের বিভিন্ন ডকুমেন্টেশন থেকে, অফিসিয়াল ডকুমেন্টেশন থেকে আমরা আসলে আমাদের ইতিহাসগুলো জেনেছি বা পরবর্তীতে সেগুলোর উপর ভিত্তি করেই গবেষণা হয়েছে। কাজেই সমৃদ্ধি আমাদের দেশে রয়েছে, এটা নতুন করে বলবার কিছু নেই। চ্যালেঞ্জেসের জায়গা কোনগুলো রয়েছে, আসলে ওই যে আমি আমার কথাতে আগেও বলেছি যে এগুলো দেখার উপযোগী করা নেই, অথবা যখন সংস্কার করা হচ্ছে সংস্কারের পদ্ধতিটা ঠিক নেই। কারণ আমার কাছে যেমন মনে হয় যে আমরা একটা আইকনিক সিটি বলছি যেটাতে আসান মঞ্জিলকে, সে আসান মঞ্জিলের চারদিকে বাউন্ডারি দেওয়া কিন্তু টিন দিয়ে, তো একটা ঐতিহাসিক স্থাপনার এবং আসান মঞ্জিলের রংটা এখন যা দাঁড়িয়েছে, আমি জানি না এটার রংটা সঠিক রং দাঁড়িয়েছে কিনা, আমি যতটুকু মনে করি সঠিক রং দাঁড়ায়নি। তো সংস্কার করাটাও একটা প্রত্নতাত্ত্বিক স্থাপনা, একটা ঐতিহাসিক স্থাপনা, সংস্কার করতেও যথেষ্ট গবেষণার প্রয়োজন রয়েছে। পাহাড়পুর আমরা করেছি বা যেই জিনিসগুলো ময়নামতি, শালবন বিহার যেটা আমরা করেছি, সেটাও কিছুটা গবেষণার মাধ্যমে করা হয়েছে, তারপরেও সেখানে আধুনিক অনেক ইট ব্যবহার করা হয়েছে। আমার কাছে যেটা মনে হয় যে সেটার হয়তো খুব বেশি প্রয়োজন ছিল বা ছিল না, তো গবেষণাটা সেই রকম হওয়া উচিত। কিছু কিছু 500 বছরের পুরনো মন্দির, মসজিদ আমি দেখেছি যেখানে আসলে সংস্কারের নামে টাইলস দিয়ে দেওয়া হয়েছে বা ডিস্টেম্পারের মতো একটা সাদা রং করে দেওয়া হয়েছে। ময়মনসিংয়ের মুক্তাগাছা জমিদার বাড়ি, মানে
একটা সাদা রং করে দেওয়া, আসলে বছর বছর সাদা রং করা হয়, তো এই জিনিসগুলো ঠিকভাবে সংস্কার করা হচ্ছে না, সংস্কার করা হচ্ছে না এটা যেমন সত্যি কথা, এগুলোর প্রচার প্রসারণাও সেই রকম হচ্ছে না, ডিজিটালাইজেশনকে আমরা পুরোপুরি কাজে লাগাচ্ছি না। তো হেরিটেজ ট্যুরিজম বিকাশে এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে কোনো হেরিটেজ ট্যুরিজম কেন, পর্যটনের আরও যে শাখাগুলো রয়েছে, এডুকেশন ট্যুরিজম, বিজনেস ট্যুরিজম, স্পোর্টস ট্যুরিজম, অ্যাডভেঞ্চারাস ট্যুরিজম, এবং অবাক লাগে সৌদি আরবের মতো দেশও এখন পর্যটকদের আকর্ষণ করার জন্য হালাল ট্যুরিজম আয়োজন করছে। কাজেই পর্যটনের কতগুলো ক্ষেত্র রয়েছে এবং নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রতিটা দেশ কতগুলো সেক্টরে আসলে কাজ করছে, শুধু পর্যটনেরই বিভিন্ন সেক্টরে কাজ করছে। কাজেই আমাদের তো অবশ্যই কমতি রয়েছে, আমাদের যে পরিবর্তনগুলো হচ্ছে সেইগুলো অত্যন্ত ধীর গতির, এরকম ধীর গতির আসলে হলে আমরা আসলে আমাদের যে লক্ষ্যটা রয়েছে, যে পর্যটন যে ইয়েগুলো রয়েছে, স্কিমগুলো রয়েছে, যে সেভেন্থ ফাইভ ইয়ার্স প্ল্যান, তো ফার্স্ট ফাইভ ইয়ার্স প্ল্যান পর্যটন কর্পোরেশনের বা ট্যুরিজম বোর্ডের যেই রকম ছিল, ফার্স্ট ফাইভ ইয়ার্স প্ল্যান, এখন চলছে সেভেন্থ ফাইভ ইয়ার্স প্ল্যান। আমি আসলে গুণগত কোনো তফাৎ দেখিনি সেই জায়গাগুলোর, কারণ আমি এই জায়গাগুলো বলতে পারছি এই কারণে, পর্যটন নিয়ে, বাংলাদেশের পর্যটন নিয়ে আমার দুটো গবেষণাপত্রও রয়েছে, যেটা একটা আমি নেদারল্যান্ডসে করেছি, একটা বাংলাদেশে করেছি। বাংলাদেশে করেছি 2008 সালে, তারপর নেদারল্যান্ডসে করেছি 2018 সালে। তখন কিছু তথ্য আমাকে নিতে হয়েছে, আমি দেখেছি যে আমার 2018-তে, এটা মানে মোটামুটি সম্প্রতি বলা চলে, সেইখানে আমি দেখেছি যে আমার টপিকটা ছিল হাউ টু প্রমোট বাংলাদেশ অ্যাজ এ গ্লোবাল হেরিটেজ ট্যুরিজম ডেস্টিনেশন। তো সেই জায়গাগুলো কাজ করবার সময় আমার বিভিন্ন তথ্য নিতে হয়েছে। তো আরেকটা কথা হচ্ছে যে এই যে বিষয়গুলোর সাথে আসলে অ্যাকোমোডেশন জড়িত, যে আমি একটা এলাকায় গিয়ে কোথায় থাকবো এবং নিরাপদে থাকবো, ইনফ্রাস্ট্রাকচার এটার সাথে জড়িত, এটার সাথে আসলে মানে গাইড পেশাটার লোকজন জড়িত থাকবে, কারণ ওই এলাকার তথ্য আমাকে কে দিবে। তো আমি সব কিছু মিলিয়ে যেই সারমর্মে আসতে চাই সেটা হচ্ছে, আমাদের অ্যাকোমোডেশনের প্রবলেম রয়েছে, ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম রয়েছে, তথ্যের অপ্রতুলতা রয়েছে, গাইড পেশায় কেউ নিযুক্ত নেই, এবং ট্যুরিজম ট্যুর অপারেটর বলতে আসলে দুই একটা পর্যটন নগরীতেই রয়েছে, যেগুলো আমাদের খুবই জনপ্রিয় জায়গা, যেমন সুন্দরবনের ট্যুর প্যাকেজ হচ্ছে, কক্সবাজারের হচ্ছে, সেন্ট মার্টিনের হচ্ছে, কিন্তু আসলে যে আমি ঐতিহ্য দেখতে যাব, ঐতিহ্য বুঝতে যাব, জানতে যাব, আমরা পরিবার নিয়ে সেই রকম কোনো জায়গায় ভ্রমণ করছি না, আর যে জায়গাটাতে ছিলাম আসলে দেখার উপযোগী করা, এগুলো সংরক্ষণ করা, সেই জায়গাটা অত্যন্ত ধীর গতিতে হচ্ছে বলে আমি মনে করি। একজন ট্রাভেলার বা একটা ট্রাভেল এজেন্সি, তারা কতটুকু এই রকম ট্যুরিজম বা হেরিটেজ ট্যুরিজম বা এইগুলো বিকাশে আসলে সহায়ক ভূমিকা পালন করতে পারে, এটা আমি যদিও মনে করি কর্তৃপক্ষকে সচেতন হতে হবে, কারণ ওই এলাকার নিরাপত্তা বিধান করা বা নিরাপত্তা নিশ্চিত করা একজন ট্রাভেলার বা ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি বা কোনো প্রাইভেট অর্গানাইজেশনের পক্ষে সম্ভব নয়। তারপরেও আমি আমি নিজের কাজের কথাটা বলতে পারি, আমি যেই কাজটা করেছি সকাল থেকে আসলে বিকেল পর্যন্ত, যতক্ষণ আমি ডেলাইট ব্যবহার করতে পেরেছি সেই সময় আমি পরিভ্রমণ করেছি, ভিডিও নিয়েছি, ফটোগ্রাফ তুলেছি, সেখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি। আর দ্বিতীয় যে কাজটা করেছি আমি বিকেলবেলা, যে সন্ধ্যায় ওইখানকার যে তরুণ অর্গানাইজেশনগুলো আছে, যেমন প্রথম আলো বন্ধু সভা রয়েছে, তারপরে হচ্ছে রেড ক্রিসেন্টের কিছু সদস্য রয়েছে, ফটোগ্রাফিক সোসাইটি আছে, সেখানকার সাইক্লিং গ্রুপ আছে, তো বিভিন্ন জেলায়, এমন না প্রতিটি জেলায় সবগুলো গ্রুপ পেয়েছি, তবে প্রথম আলো বন্ধু সভা যেটা আমি প্রতিটা জেলাতেই তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, আমি তাদেরকে উদ্বুদ্ধ করতে চেষ্টা করেছি যে হেরিটেজ ট্যুরিজমটা সম্পর্কে জানতে এবং নিজেদেরকে ট্যুরিজমের সাথে সম্পৃক্ত করতে, পড়াশোনার পাশাপাশি তারা আসলে গাইড পেশায় নিযুক্ত হতে পারে। আর আরেকটা প্রবলেমের কথা আমি বলছিলাম, যে অ্যাকোমোডেশনের প্রবলেম, তো অ্যাকোমোডেশনের প্রবলেমটার জন্য তারা এটা কিছুটা লাঘব করতে পারে এইভাবে, বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু লজিং, বোর্ডিং, পেইং গেস্ট এগুলো থাকবার অপশন রয়েছে, এয়ারবিএনবি, যে আরেকজনের বাসায় গিয়ে আসলে হোটেলে থাকা রেখে আমি আসলে আরেকজনের বাসায় গিয়ে সেখানকে নিজে রান্না করে খেতে পারি, তাতে খরচ কিছুটা কম হয়। পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ কিন্তু নিজেদের
বাসা বাড়ি এরকম করে ভাড়া দিয়ে থাকে, বিভিন্ন অ্যাপের মাধ্যমে এগুলো করা যায়। তো আমাদের দেশেও কিন্তু এটা চালু হতে পারে, যেহেতু আমরা এখন বাংলাদেশ ডিজিটালাইজেশনের উপরে কাজ করছে, আমাদের সামনের পদক্ষেপও এরকম যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলবার। তো তখন কিন্তু তরুণরা একটার সাথে সম্পৃক্ত হতে পারে। আর আরেকটা কথা আমি মনে করি, পর্যটন শিল্পই একমাত্র শিল্প যেইখানে দেশের প্রতিটা জনগণ যুক্ত হতে পারে, আপামর জনসাধারণ যেটার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত হতে পারে। কারণ আমরা যদি কৃষি ট্যুরিজমের কথা বলি, দেখা যাবে যে কৃষি ট্যুরিজমের বিষয়টা যে ওই এলাকার কিন্তু কৃষকরা তাদের ধানি জমিও কিন্তু পর্যটনের অংশ। একটা কমিউনিটি ট্যুরিজমের কথা বলি, বিভিন্ন আদিবাসীরা আছে, আদিবাসী মহিলাদেরকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি তাদের গ্রামটা ঘুরিয়ে দেখবার জন্য, বিভিন্ন ট্রেনিং দেওয়া হয়। আমি মিয়ানমারে দেখেছি, মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতা রয়েছে রাজনৈতিক, কিন্তু তারপরেও তারা পর্যটন শিল্পটাকে খুব গুছিয়ে কাজে লাগাচ্ছে, খুব গুছিয়ে ব্যবহার করছে। আমি ১১০০ বছর পুরনো একটা গ্রামে গিয়েছিলাম, সেখানকার আদিবাসী একজন মহিলা আমাকে পুরো গ্রামটা ঘুরিয়ে দেখিয়েছে। তো সে আমার সাথে ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলছিল। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি পড়াশোনা করেছো? সে বলেছে আমি পড়াশোনা করিনি, কিন্তু আমাদের প্রতি সপ্তাহে ট্রেনিং দেওয়া হয়, যে শহর থেকে আমাদেরকে আসলে ট্রেনিং দিতে, এই গ্রামগুলো আমরা ঘুরে দেখাই, কোনটা কোনটা ঘুরে দেখাবো, কীভাবে কথা বলবো বিদেশিদের সাথে, এগুলো আমাদেরকে শেখানো হয়। কাজেই একজন গ্রামের আদিবাসী গৃহিণী, তিনিও কিন্তু পর্যটন শিল্পের সাথে সম্পৃক্ত হচ্ছে সরাসরি। আমাদের দেশের কথা যেটা বলতে চাই, নাচল গ্রামে যেটা হচ্ছে আলপনা গ্রাম, এখন যেটার নাম হচ্ছে, ওটার নাম আসলে টিকোইল গ্রাম, চাপাই নবাবগঞ্জের টিকোইল গ্রাম, সেখানকার দেখন বর্মন কিন্তু নিজের দোতলা মাটির বাড়িটা রং করে আজ সমাদৃত। বিদেশিরাও কিন্তু সেটা দেখতে যায়, আমরাও কিন্তু সেটা দেখতে যাই। দেখন বর্মনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, সে কিন্তু নিজের মনের মতো করেই প্রাকৃতিকভাবে রং বানিয়ে সেই রং দিয়ে পুরো বাড়িটা রং করেছে, এবং তার দেখা দেখি তারপরে কিন্তু অন্যান্যরা নিজেদের বাড়ি রং করেছে। কাজেই দেখুন বর্মনের মতো নারীরা কিন্তু প্রত্যক্ষভাবে আমাদের পর্যটন শিল্পে অবদান রাখছে। তো এই বিষয়গুলো রয়েছে। আর যেটা বলছিলাম আমি, যে আমরা পর্যটন শিল্পের বিকাশে ট্রাভেলাররা কীভাবে সহায়ক ভূমিকা পালন করতে পারে, আমরা যেটা করছি, আমার যে কোয়েস্টটা হেরিটেজ জার্নি অফ বাংলাদেশ, সেই হেরিটেজ জার্নি অফ বাংলাদেশের যে ট্যাগলাইনটা রয়েছে, যে ব্র্যান্ডিং বাংলাদেশ থ্রু হেরিটেজ ট্রাভেল, তো আমি এই জিনিসটা বোঝাচ্ছি এবং পর্যটন শিল্পের সাথে তরুণরা কী করে যুক্ত হতে পারে। বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে আমি তো এই জিনিসগুলো বলছি, যে তাদের সাথে যখন মিটিং হচ্ছে, তাদের সাথে যখন কথা হচ্ছে, এই গুরুত্বগুলো তুলে ধরছি। আরেকটা বিষয়, হেরিটেজ ট্যুরিজম একটা বড় বিষয়, এর মধ্যে হেরিটেজের মধ্যে আসলে স্থাপনা পড়ছে, খাবার পড়ছে, সেখানকার উৎসব পড়ছে, হাট বাজার পড়ছে, বহু কিছু এটার সাথে সম্পৃক্ত। কিন্তু আলাদা করেও যদি আসলে কেউ কাজ করতে চায়, যে রিলিজিয়াস ট্যুরিজম, যে আমাদের অনেক পুরনো মসজিদ রয়েছে, মন্দির রয়েছে, গির্জা রয়েছে, এগুলোও আলাদা করে, আসল কথা ট্যুরিজমের নানা ক্ষেত্র রয়েছে যেগুলোতে আসলে কাজ করবার প্রচুর সুযোগ রয়েছে, এবং পড়াশোনার পাশাপাশি তরুণদেরকে সেটার সাথে যুক্ত করার সুযোগ রয়েছে, নারীদেরকে যুক্ত করবার সুযোগ রয়েছে, এবং তারা উদ্যোক্তা হতে পারে সেই সুযোগ রয়েছে ট্যুরিজমের ক্ষেত্রে। কারণ ওইখানে গিয়ে যে একজন যদি আসলে গাইড পেশায় নিযুক্ত হয়, সে যদি আসলে সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দেয় যে আমার এই মানে এই জায়গাতে এই এই জিনিস দেখবার রয়েছে, আমাকে হায়ার করলে এই এই জিনিসগুলো রয়েছে, তাহলে আমার জন্য খুব সহজ হয়। আমি যেমন চাই, আমি একটা জায়গায় গিয়ে আসলে গাইড খুঁজতে থাকি, এই অঞ্চলটা সম্পর্কে ওই এলাকার কে ভালো জানে, সেরকম একটা তরুণকে খুঁজতে থাকি, তার সাথে আমি কন্ট্যাক্ট করি, তাকে বলি আসলে যে আমাকে এই জিনিসটা ঘুরে দেখাতে হবে, কতক্ষণ লাগবে, কী লাগবে, এইরকম জিনিসগুলোর আসলে চর্চা প্রয়োজন, এবং এটা একটা প্র্যাকটিসের মাধ্যমে আনা প্রয়োজন, এবং প্রফেশনালভাবে তরুণরা আসলে এরকম করে চিন্তা করতে পারে যে আমাকে পুরো দিনের জন্য যদি আপনি হায়ার করেন, তাহলে আমার প্রাইসটা এত, আমাকে হাফ দিনের জন্য করলে এত। বিশ্বের বহু দেশে আমি এইরকম নিয়ম দেখেছি, এইরকম করেই ধীরে ধীরে আসলে দেশের আপামর জনসাধারণ পর্যটন শিল্পের সাথে যুক্ত হচ্ছে।